হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন সেই সমস্ত মায়েদের ডায়েট চার্ট সম্পর্কে বেশ কিছু কথা। এখানে আমি বলে রাখি, আমি যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো স্টার্ট করেছিলাম সেই সময় আমাকে যে ডায়েট চার্টটা দেওয়া হয়েছিল সেই ডায়েট চার্টের ওপরে বেস করেই কিন্তু আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সময় মানে যে সময় আমি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতাম সেই সময় কিন্তু আমার কোনো ডায়াবেটিসের সমস্যা বা ইউরিক অ্যাসিড বা কোলেস্টেরলের সমস্যা এরকম কোনো সমস্যা ছিল না। ফলে আজকে যে ডায়েট চার্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটাকে তোমরা একটি হেলদি মা যিনি ব্রেস্ট ফিড করাচ্ছেন ভালোভাবে বেবিকে সেই মায়ের ডায়েট চার্ট বলে মনে করতে পারো এবং চাইলে তোমরা এই ডায়েট চার্টটা ফলো করতে পারো। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই বলি, দেখো যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট মিল্ক খাচ্ছে সেই সমস্ত বাচ্চারা কিন্তু তার মায়ের দেহ থেকে যাবতীয় পুষ্টি উপাদান পাচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে। তাই ব্রেস্ট মিল্কটা অবশ্যই পুষ্টি উপাদান সমৃদ্ধ হওয়া দরকার। এবার যে সমস্ত বেবিদের বয়স 0-6 মান্থের মধ্যে এবং শুধুমাত্র তারা ব্রেস্ট মিল্কটাই খাচ্ছে সেই সমস্ত বেবিদের মায়েদের অবশ্যই ভালো করে খাওয়া দাওয়া করা দরকার, কারণ সেই সমস্ত বেবিরা তার যাবতীয় পুষ্টি উপাদান কিন্তু ব্রেস্ট মিল্ক থেকেই পাচ্ছে। ফলে ব্রেস্ট মিল্কটার পুষ্টি উপাদান সমৃদ্ধ হওয়া দরকার, ব্রেস্ট মিল্কের পরিমাণটা ঠিক থাকা দরকার। এছাড়া যেহেতু মা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাকে, মায়ের কিন্তু প্রচুর এনার্জি দরকার, তাই মায়ের অবশ্যই ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। এছাড়া যে সমস্ত বেবিদের বয়স 0-6 মান্থের মধ্যে এবং যে সমস্ত বেবিরা ব্রেস্ট মিল্কের পাশাপাশি ফর্মুলা মিল্কও খাচ্ছে এই সমস্ত বেবিদের মায়েদেরও কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করা দরকার, কারণ এই সমস্ত বেবিরা যেটুকুনি ব্রেস্ট মিল্ক মায়ের দেহ থেকে পাচ্ছে সেইটুকুনি ব্রেস্ট মিল্কও যাতে পুষ্টি উপাদান সমৃদ্ধ হয় এবং যে পরিমাণটুকুনি পাচ্ছে মায়ের দেহ থেকে সেই পরিমাণটা যাতে আস্তে আস্তে বাড়ে বা কমে না যায় সেই দিকটার জন্যও কিন্তু মায়ের ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। এছাড়া যে সমস্ত বেবিদের 6 মাস হয়ে গেছে তারা সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে এবং পাশাপাশি মায়ের ব্রেস্ট মিল্কটাও খাচ্ছে সেই সমস্ত বেবিদের মায়েদেরও কিন্তু ভালো খাওয়া দাওয়া করা দরকার, কারণ ওই সমস্ত বেবিরা কিন্তু দুধের যাবতীয় পুষ্টি উপাদানটা পাচ্ছে মায়ের ব্রেস্ট মিল্ক থেকে। 6 মাস হয়ে গেলেও বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খায় সেই সমস্ত বেবিদের মায়েদেরও কিন্তু অবশ্যই ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। তো এবার তোমাদের সাথে শেয়ার করি সারাদিন ধরে একটি মা তার খাবারের তালিকাটা বা খাবারের রুটিনটা কীভাবে সেট করতে পারে। প্রথমেই বলি যে সকালটা শুরু হবে একটা বড় গ্লাসের 1 গ্লাস জল খেয়ে। হতে পারে সেই জলটা নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জল, হতে পারে হালকাম জল, কিন্তু মায়ের দেহে যদি গ্যাস ফর্ম করে তো সেটাকেও রিলিজ করতে বা রিলিফ করতে সাহায্য করবে। হতে পারে ওই বড় 1 গ্লাসের জলটা মেথি ভেজানো জল, আগের দিন রাতে অল্প পরিমাণে মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিন সকালে সেই 1 গ্লাস জল খাওয়া হলো, এটাও হতে পারে। হতে পারে চিয়া সিড ভিজিয়ে রাখা জল, মানে আগের দিন রাতে অল্প পরিমাণে চিয়া সিড 1 গ্লাস জলে ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিন সকালবেলায় সেই জলটা খাওয়া হলো। এই মেথি কিন্তু ব্রেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই ভালো রাখতে সাহায্য করে। আর চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। ব্রেস্ট ফিড যে সমস্ত মায়েরা করাচ্ছে তাদের প্রচুর এনার্জি দরকার হয়, প্রচুর শক্তির দরকার হয়, প্রচুর ক্যালোরির দরকার হয়। এই ক্যালোরিটা কিন্তু চিয়া সিড থেকে পাওয়া যেতে পারে। যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিড করাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু চিয়া সিডও খুব ভালো একটি খাবার। তো সকালটা শুরু করতে হবে এরকম বড় 1 গ্লাস জল খেয়ে বা 500 ml-এর কাছাকাছি জল খেয়ে, মানে মাঝারি সাইজের যে বোতলগুলো হয় সেরকম 500 ml-এর কাছাকাছি জল খেয়ে সকালটা শুরু করতে হবে। এই জল খাওয়ার প্রায় আধ ঘন্টা পর আমাকে বলা হয়েছিল চা বিস্কুট খেতে, লিকার চা আর বিস্কুট খেতে। লিকার চা খাওয়ার কথা বলা হয়েছিল কারণ যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাচ্ছেন সেই সমস্ত মায়েদের কিন্তু দুধ খাওয়ার, সারাদিন ধরে দুধ খাওয়ার একটা লিমিটেশন আছে, খুব বেশি পরিমাণে দুধ খাওয়া কিন্তু উচিত না। এই চায়ের মধ্যে শুধু দুধটা না মিশিয়ে চাটা এই জন্য লিকার চাই বলা হয়েছিল এবং সাথে 4টে বেকড বিস্কুট। 4টে বেকড বিস্কুট কারণ নর্মাল টাইমে যদি মা 2টো বিস্কুট খেয়ে থাকেন, মানে যেটা আমি খেতাম, তো সেই জন্যই সেটাকে ডাবল করে খাওয়ার কথা বলা হয়েছিল। আর বেকড বিস্কুট মানে হচ্ছে যে সমস্ত বিস্কুটগুলো আর কি, যেমন ব্রিটানিয়া নিউট্রি চয়েস আছে বা মারি বিস্কুটগুলো হয়, এই টাইপের বেকড বিস্কুট, কোনো ভাজা বিস্কুট খাওয়ার কথা কিন্তু বলা হয়নি। আমি এই টাইমটাতে শুধুমাত্র বিস্কুটটাই খেতাম। এইভাবে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেলে এর থেকে প্রায় আরও 40 মিনিট বা 45 মিনিট পরে 1 গ্লাস বড় 1 গ্লাস জল খাওয়ার কথা বলা হয়েছিল, কারণ এই সময়ের মধ্যে মধ্যে হয়তো বেবি উঠে পড়ছে, বেবিকে ব্রেস্ট ফিড করাতে হচ্ছে, তো এই টাইমেও একবার জল খাওয়ার কথা বলা হয়েছিল। এই যে জলটা খাওয়া হলো চায়ের পরে, এই সময় থেকে শুরু করে 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট খাওয়ার কথা বলা হয়েছিল। এবার এই যে ব্রেকফাস্টের কথা বলা হয়েছিল, এবার তোমাদের সাথে এই ব্রেকফাস্টের বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার করি। দেখো ব্রেকফাস্ট সবসময় একটু হেভি করতে হয়, একটু মানে
মানে ভারী একটু ক্যালোরিযুক্ত যেতে হয় এরকমই ব্রেকফাস্ট খেতে হয়। তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট করার পর আমরা সারা দিন নানা রকমের কাজ করছি, সেই এনার্জিটা যাতে আমরা পাই ভালোভাবে তার জন্য ব্রেকফাস্টটাকে একটু ভালো ক্যালোরিযুক্ত খাবার যাতে ব্রেকফাস্টে থাকে সেটা খেয়াল রাখতে বলা হয়। এটা শুধুমাত্র যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে যে সমস্ত মায়েরা তাদের জন্যই প্রযোজ্য তা নয়, সবার ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো ব্রেকফাস্টটা একটু ভারী হতে হবে। এবার এই ব্রেকফাস্টের যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হলো, দেখো মেন একটা ব্রেকফাস্ট আইটেম থাকবে, সেটা প্রত্যেক দিন পাল্টাতে পারে, আজকে এটা কালকে সেটা, এটা আমি পরে বলছি। তো মেন একটা ব্রেকফাস্টের আইটেম থাকবে, তার সাথে সাথে প্রতিদিন যেটা একদম রাখতে বলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ফুল বয়েল করা ডিম, মানে একটা ভালোভাবে সেদ্ধ করা ডিম, এবং আর একটা সেদ্ধ ডিমের শুধু সাদা অংশ, এটা রোজ রাখতে বলা হয়েছিল মেন ব্রেকফাস্ট আইটেমের সাথে সাথে। এবং সাথে আরও একটা জিনিস যেটা রোজ রাখতে বলা হয়েছিল ব্রেকফাস্টে সেটা হচ্ছে একটা যে কোনো সলিড ফল, সলিড ফল মানে যে ফলটা আমরা পুরোটা খেয়ে ফেলতে পারি, এমন নয় যে শুধু রসটা খেলাম বাকিটা ফেলে দিলাম, এরকম নয়, সলিড টাইপের কোনো একটা ফল হতে পারে, সেটা কলা, সেটা আপেল হতে পারে, সেটা সবেদা হতে পারে, সেটা আম হতে পারে, তো এরকম সলিড কোনো একটা ফল, যে কোনো একটা ফল ব্রেকফাস্টের টাইমে রাখতে বলা হয়েছিল। তো এবার আসি মেন ব্রেকফাস্ট আইটেম, মানে ব্রেকফাস্টে আমরা কী কী আইটেম আলাদা আলাদা দিনে রাখতে পারি। তো ব্রেকফাস্টে তুমি রুটি তরকারি খেতে পারো, পরোটা তরকারি খেতে পারো। এবার এখানে একটা কথা যেটা আমাকে বলা হয়েছিল সেটা হচ্ছে নর্মাল টাইমে, মানে প্রেগনেন্সিরও আগে যদি নর্মাল যে সময়টা ছিল সেই সময় যদি আমি দুটো রুটি খেতাম বা দুটো পরোটা খেতাম, এই যে ব্রেস্টফিডিংয়ের টাইমটাতে আমাকে আরও একটা রুটি আরও একটা পরোটা বেশি খেতে বলা হয়েছিল, এবং নর্মাল টাইমে আমি যেটুকুনি সবজি খেতাম বা তরকারি খেতাম, এই ব্রেস্টফিডিং করানোকালীন কিন্তু সেই তরকারি বা সেই সবজির পরিমাণটাকে আমাকে একটু বাড়াতে বলা হয়েছিল। তরকারিটার মধ্যে যাবতীয় সমস্ত রকম সবজি মিশিয়ে একসাথে খেতে পারো, কুমড়ো, গাজর, এই সমস্ত টমেটো, এই সমস্ত সবজিগুলো ভালো করে দিতে পারো। সমস্ত সবজির মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, বিভিন্ন রকমের ভিটামিনস থাকে, ফলে সবজি কিন্তু ভীষণই ভালো। তো পরোটা তরকারি তুমি ব্রেকফাস্ট আইটেমে রাখতে পারো, রুটি তরকারি ব্রেকফাস্ট আইটেমে রাখতে পারো, স্যান্ডউইচ রাখতে পারো। এই স্যান্ডউইচের ক্ষেত্রেও কিন্তু তাই, নর্মাল টাইমে আমি দুটো স্যান্ডউইচ খেতাম, মানে চারটে পাউরুটির স্লাইস দিয়ে তৈরি করা দুটো স্যান্ডউইচ খেতাম, এই টাইমে মানে ব্রেস্টফিডিং করানোর টাইমে আমি আরও একটা স্যান্ডউইচ বেশি খেতাম, মানে আরও দুটো স্লাইস পাউরুটি এক্সট্রা খেতাম, নর্মাল টাইমের থেকে একটু খাওয়াটাকে বাড়িয়েছিলাম। এই পাউরুটির যে স্যান্ডউইচটা সেটা পাউরুটিটাকে ভালো করে সেঁকে নেবে, যদি ব্রাউন ব্রেড হয় তো খুব ভালো, ভালো করে সেঁকে নিয়ে দুটো দুপাশে বাটার লাগিয়ে নাও, তারপর নর্মাল যে বাড়িতে তরকারি হচ্ছে সেই তরকারিটা মাঝে দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো, অথবা ভালো করে পাউরুটি সেঁকে নিয়ে দুপাশে দুটো বাটার লাগিয়ে পেঁয়াজ কেটে, শশা কেটে, আলু সেদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে সেটা খেতে পারো, কোনো দিন স্যান্ডউইচের মাঝে ডিম সেদ্ধটাকে স্লাইস করে দিয়ে সেটাও একসাথে জোড়া লাগিয়ে খেতে পারো, দুধের আইটেম কোনো দিন খেতে পারো, মানে দুধের মধ্যে ওটস দিয়ে বিভিন্ন রকমের ফল দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটা ভালো ক্যালোরিযুক্ত খাবার খেতে পারো, মানে ফলটা তো খেতেই, সেই ফলটাই দুধের মধ্যে মিশিয়ে দিলে দিয়ে তারপর সেটা খেতে পারো। তো এইভাবে পাল্টে পাল্টে আইটেম বানিয়ে খেতে পারো। যদি কোনো সময় মনে হয় যে সবার জন্য একরকম বানাচ্ছি আমার জন্য আবার আলাদা রকম করবো, বা পাল্টে পাল্টে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে অ্যাটলিস্ট রুটি তরকারি তো সাধারণ বাড়িতে হয়েই থাকে, তো রুটি এবং সাথে পাঁচমেশালি সবজির একটা তরকারি রোজ রাখতে পারো, এটা কিন্তু ভীষণই ভালো। সাথে অবশ্যই প্রত্যেক দিন ডিম সেদ্ধ, ফুল বয়েল করা একটা ডিম, গোটা ডিম, এবং আর একটা ডিম সেদ্ধ সাদা অংশটা রাখতে পারো, এছাড়া সাথে একটা ফল রাখতে পারো। ব্রেকফাস্টে ভাত রাখতে বলা হয়নি, কারণ আমি ভাতটা পছন্দ করি না ব্রেকফাস্টে খেতে, কারণ দুপুরে খাওয়া হবে তো পরবর্তীকালে ভাত খাওয়া হবে, তো সেই জন্য ব্রেকফাস্টে আমি ভাত রাখিনি বা আমাকে রাখতে বলাও হয়নি। এভাবে ব্রেকফাস্ট যখন কমপ্লিট হয়ে গেল তার প্রায় আধ ঘন্টা পরে আর একটা বড় গ্লাসের ফুল গ্লাস জল খাওয়ার কথা বলা হলো। তো এইভাবে টোটাল সকাল থেকে প্রায় 1.5 লিটার মতন জল খাওয়া আমার কমপ্লিট হয়ে যেত, কারণ নর্মাল টাইমে আমার যেরকম হাইট, আমার হাইট তো মোটামুটি 5 ফুটের মতন, তো এই নর্মাল টাইমে আমি খেতাম কি 2 লিটার 2.5 লিটার মতন জল, এই টাইমে মানে ব্রেস্টফিডিং করানোর টাইমে আমি একটু জলের পরিমাণটা বাড়িয়েছিলাম বা আমাকে বাড়াতে বলা হয়েছিল। এরপর আসে প্রায় 11:30-12টার দিকে, মানে ব্রেকফাস্ট যদি 9টায় হয়ে যায় তাহলে 11:30টার দিকে 4টে খেজুর ভিজিয়ে রাখতে পারো, এবং সেই খেজুরটা বীজটাকে ফেলে দিয়ে সেই খেজুর 4টে খেতে পারো, কারণ এই টাইমটায় মুখটা একটু ফাঁকা ফাঁকা থাকে, কিছু খেতে ইচ্ছে করে অনেক সময়, তো খেজুরও কিন্তু ভীষণ ভালো এবং ভালো পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, এর মধ্যে অনেক রকমের পুষ্টি উপাদান আছে, তো এই টাইমে 4টে খেজুর খেয়ে নিতে পারো। এরপর 1টার সময় আমাকে লাঞ্চের টাইম সেট করে দেওয়া হয়েছিল। তো এই যে টাইমিংটা তোমাদেরকে বলছি এটা কিন্তু হেরফের করতেই পারে, মানে এক এক বাড়িতে এক এক রকমের তো রুটিন হয়, তো টাইমটা নাই মিলতে পারে, আমারও অনেক সময় এই টাইমে মিলতো না, বেবির ওপরে অনেক সময় নির্ভর করে, বেবির ঘুম ভেঙে গেল তো তখন তাকে খাওয়াতে হবে, মোটামুটি এই যে প্যাটার্নটা কোনটার পরে কোনটা বা কোন খাবারটার কী বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য, ব্রেকফাস্টের কি বৈশিষ্ট্য, লাঞ্চের কি বৈশিষ্ট্য, মাঝখানে কোনটা খেতে বলা হয়েছে, এইগুলো তোমরা একটু খেয়াল করো। লাঞ্চে যেটা বলা হয়েছিল, লাঞ্চে আমি ভাতই খাই, মানে আমরা আমাদের মধ্যে ভাতটার চলই বেশি আছে দুপুরের খাবারে, তো লাঞ্চে যেটা ছিল কম্পালসারি হচ্ছে ভাত। এই ভাতের পরিমাণটা যে আমি খুব বেশি বাড়িয়েছিলাম সেরকম নয়, আগে যা খেতাম মোটামুটি সেরকমই খেতাম। তাতে এক বাটি মানে একটা স্ট্যান্ডার্ড বাটির পুরো এক বাটি ভর্তি তরকারি, এটা অবশ্যই খেতাম। মাঝে মাঝে কোনো দিন তেঁতো খেতাম, মানে তেঁতোর কোনো একটা আইটেম খেতাম, মানে উচ্ছে হোক বা নিম পাতা হোক এরকম আমি একটু খেতাম। এছাড়া যেটা কম্পালসারি ছিল সেটা হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড বাটির এক বাটি ডাল, সেটা হতে পারে সবজি ডাল, সেটা হতে পারে মুগ ডাল, নর্মাল মুগ ডাল, সেটা হতে পারে নর্মাল মুসুর ডাল, যে কোনো ডাল মোট কথা অবশ্যই একটা রাখতেই হবে এরকম স্ট্যান্ডার্ড বাটির এক বাটি। এবং মাছ, মাছ আমি ভীষণ পছন্দ করি, তো দুপুরবেলায় অবশ্যই মাছ রাখা হতো। তরকারির ক্ষেত্রে আগে বলেই দিয়েছিলাম যে চেষ্টা করো যত সম্ভব প্রচুর পরিমাণে সবজি মিশিয়ে যেন তরকারিটা বানানো হয়। মাছের কথা হচ্ছে রুই, কাতলা, ভেটকি এই টাইপের যে সমস্ত মাছগুলো হয় বা আর মাছ, এই সমস্ত মাছের পিসগুলো রাখার কথা বলা হয়েছিল যাতে পুষ্টিটা ভালোভাবে ঢোকে। মুখের টেস্টের জন্য, ভালো লাগার জন্য এই ধরনের মাছের সাথে সাথে তুমি কোনো দিন হয়তো দুটো পার্শে মাছ রাখলে, কোনো দিন হয়তো দুটো ট্যাংরা মাছ রাখলে, সেরকম রাখতেই পারো। মাছের পরিবর্তে সপ্তাহে দু তিন দিন চিকেন রাখা যেতে পারে। চিকেন আমি যেটা খেতাম সেটা হচ্ছে এরকম সাইজের নর্মাল মাঝারি সাইজের চারটে চিকেনের পিস খেতাম। তো অন্য কোনো মিট মানে রেড মিট এই টাইমে খেতে বারণ করা হয় সাধারণত। এর সাথেই দুপুরে এই খাবারের সাথে সাথে অবশ্যই থাকবে হচ্ছে একটা ছোট বাটির এক বাটি টক দই। এই টক দই কিন্তু ভীষণই ভালো, এটা একটা দুধের আইটেম যোগ হলো। তো চেষ্টা করো চিনি ছাড়া, নুন ছাড়া টক দইটা শুধু শুধু খেতে। চাইলে এর মধ্যে রোস্টেড জিরে মিশিয়ে দিতে পারো, এটা খেতে খুব সুন্দর লাগে। চাইলে রায়তা বানিয়ে, মানে এর মধ্যে শসা পেঁয়াজ ইত্যাদি মিশিয়ে রায়তা বানিয়েও খেতে পারো। মোট কথা টক দইটাও যেন থাকে, যাদের ঠান্ডা লাগার প্রবলেম থাকে বা দুধ যদি সহ্য না হয় তো টক দই অফ করতে পারো। এইভাবে এই দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেলে যেটা ভীষণই দরকার সেটা হচ্ছে একটু হাঁটাচলা করা, এবং তারপর প্রায় দুটোর দিকে আমাকে বলা হয়েছিল আরও এক গ্লাস, মানে বড় গ্লাসের এক গ্লাস জল খেতে। তো আমি সেই জলটা খেতাম, এবং এই জলটা খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আরও একটা ফল খেতে, যে ফলের থেকে আমরা রসটা পাবো। যেমন ডাবের জল হতে পারে, ডাবের জলের মধ্যে প্রচুর মিনারেলস থাকে, ডাবের জল কিন্তু এই সময় খাওয়া ভীষণই ভালো। তবে ডাবের জল যদি খাও টানা এক, মানে প্রতিদিন খেও না, হয়তো দুদিন খেলে, আবার তিন দিন গ্যাপ দিলে, আবার সামনের সপ্তাহে তিন দিন খেলে, এভাবে গ্যাপ দিয়ে ডাবের জল খেও। কারণ অতিরিক্ত পরিমাণে ডাবের জল কিন্তু আমাদের কিডনির পক্ষে ভালো নাও হতে পারে বা কিডনির পক্ষে ক্ষতিকর হতে পারে। এছাড়া যদি কোনো মা দেখে থাকেন যে মা লেবু খাওয়ার ফলে বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে বাচ্চা দই তোলার সমস্যা বা ডাইপার র্যাশ বা বাচ্চার গ্যাসের সমস্যা হচ্ছে না, তো সেক্ষেত্রে মা কিন্তু এই টাইমটাতে লেবুর রসও খেতে পারেন। এছাড়া আমি যেটা খেতাম সেটা হচ্ছে এই দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটা খেতাম, এরকম বড় সাইজের একটা বেদানার পুরোটা খেতাম, মানে বীজগুলো বাদ দিয়ে পুরো মুখে নিয়ে, রস করে না, মুখে নিয়ে বীজগুলো রসটা খেয়ে নিতাম, বীজগুলো ফেলে দিতাম। তো বেদানাও কিন্তু ভীষণ ভালো। তো এই টাইমটা অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন একটা ফল আমাদের খেতে হবে যেটা থেকে আমরা রসটা পাবো, মানে ফ্লুইড টাইপের জিনিসটা পাবো। এরপর চারটের দিকে আবার একটা বড় গ্লাসের এক গ্লাস জল খাওয়ার কথা বলা হয়েছিল। এরপর এই জল খাওয়ার আধ ঘন্টা পরে আমি চারটে বিস্কুটের সাথে ঠান্ডা দুধ খেতাম, কারণ গরম দুধে আমার গ্যাসের প্রবলেম হতো। তো আমি এই দুধে, ঠান্ডা দুধের সাথে চারটে বিস্কুট এই সময় খেয়ে নিতাম। তো এরপর ছটার দিকে একটা হালকা ফুলকা টিফিন রাখা যেতে পারে। এই টিফিনে অঙ্কুরিত ছোলা যেমন পাওয়া যায়, সেই ছোলার সাথে মুড়ি দিয়ে খাওয়া যেতে পারে, ছানা মুড়ি খাওয়া যেতে পারে। যদি কেউ শুধু দুধ না খেতে পারে তো সেক্ষেত্রে ওই পরিমাণ দুধের ছানা বানিয়ে সেটা কিন্তু খেতে পারে। সেটা কিন্তু যাদের দুধ সহ্য হয় না তারা কিন্তু ছানা এভাবে খেতে পারে। তো ছানা মুড়ি দিয়ে খাওয়া যেতে পারে। ঘুগনি খুব ভালো আইটেম একটা, মানে এই টাইমে তো বাইরের খাবার খাওয়া যায় না, তো বাড়িতে যেমনভাবে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি যদি তৈরি করা যায় সেটা কিন্তু পুষ্টিকরও হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তো এরকম বাটি ভর্তি ঘুগনি বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া চিড়ের পোলাও খুব ভালো, চিড়ের পোলাও খাওয়া যেতে পারে, উপমা বানিয়ে খাওয়া যেতে পারে। কিন্তু আমি উপমা খেতে পারতাম না, কারণ আমার উপমা খেলেই অ্যাসিড হয়ে যেত, তো ওই জন্য আমি সুজির উপমা খেতাম না। এছাড়া যেটা ভীষণই পুষ্টিকর একটা খাবার সেটা হচ্ছে মুসুর ডালের সাথে বিভিন্ন রকম সবজি মিশিয়ে এক বাটি ভর্তি সুপের মতন বানিয়ে সেটা খাওয়া যেতে পারে, এটা কিন্তু ভীষণই ভালো। তো এইভাবে একটা হালকা ফুলকা টিফিন সন্ধ্যেবেলার দিকে অবশ্যই রাখা উচিত। তারপর প্রায় 7:30টার দিকে আর একবার জল খাওয়া যেতে পারে। এরপর প্রায় 9টার দিকে আবার ডিনারের কথা বলা হয়েছিল। তো ডিনারটা কিন্তু সবসময় ডিনারের যে বৈশিষ্ট্যটা হবে সেটা হচ্ছে ডিনারটা একটু হালকা করতে বলা হয়। এছাড়া ডিনারে কিন্তু অনেকে ভাতের বদলে রুটি খাওয়া পছন্দ করে, তো সেক্ষেত্রে রুটি খেতে পারে। যদি এমন হয়ে থাকে যে কোনো মা মনে করছেন যে বেশ আমি একটু ফ্যাটি হয়ে গেছে
গেছেন একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করা দরকার। সেক্ষেত্রে কিন্তু মা ভাতের পরিমাণটাকে একটু অল্প রেখে তার সাথে একটু রুটি, মানে ভাত আর রুটি দুটো ব্যালেন্স করে খেতে পারে। যারা ডিনারে মোটামুটি লাঞ্চে যা যা খাওয়া হতো, যেমন ভাত যদি ভাত খায় তো ভাত বা রুটি, তো সাথে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বাটির এক বাটি ডাল, সাথে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বাটির এক বাটি সবজি। তাহলে তুমি চাইলে মাছের বদলে চিকেন রাখতে পারো। যদি রোজ কেউ দিনের বেলায় মাছ খায় তো রাতের বেলা কিন্তু সে চাইলে রোজ চিকেনটা রাখতে পারে। তো এবার এখানে বলি জলের পরিমাণের কথা। তো নর্মাল অবস্থায় যদি আমি 2-2.5 লিটার জল খেতাম, ব্রেস্ট ফিডিং করানোকালীন আমি জলটা একটু বেশি পরিমাণে খেতাম, মোটামুটি 4 লিটার জল তো খেতামই, এবং যেহেতু আমার হাইট 5 ফুট মতন তো এটা ঠিকঠাকই ছিল। আর দুধের দুধ খাওয়ার পরিমাণটার কথা বলি, এই ব্রেস্ট ফিডিং করানোকালীন কিন্তু দুধ খাওয়ার পরিমাণটাকে একটা লিমিটের মধ্যে রাখা ভালো। এবং আমি যেটা করতাম, একটা বড় গ্লাসের ফুল গ্লাস দুধ খেতাম এবং দুপুরবেলায় দুধের একটা প্রোডাক্ট হিসেবে ছোটো বাটির এক বাটি টক দই খেতাম। এইভাবে আমি দুধের আইটেমগুলো রেখেছিলাম। এই যে বড় এক গ্লাস দুধ খেতাম, এই দুধটাকে আমি কখনো কখনো দু ভাগে ভাগ করে খেতাম, মানে ছোটো একটা গ্লাসের মধ্যে ঢেলে দুবার খেতাম, হয়তো সকালের দিকে একবার খেলাম, হয়তো সন্ধ্যে বেলার দিকে একবার খেলাম। তোমাদের যাদের দুধ সহ্য হয় না তারা কিন্তু ছানার বানিয়ে খেতে পারো। এই হলো মোটামুটি খাওয়া দাওয়ার প্ল্যানিং। এবার এখানে একটা কথা বলি, আমাদের মধ্যে এমন অনেক মাই আছেন যারা কিন্তু বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এবং বাড়ির অন্যান্য অনেক কাজকর্ম করছেন, কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদি ইত্যাদি নানা কাজ হয়তো তাদের করতে হচ্ছে। সেই সমস্ত মায়েদের কিন্তু অনেক বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন, অনেক বেশি পরিমাণে ক্যালোরির প্রয়োজন। আবার এমন মাও আছেন যাদের হয়তো বাড়ির অন্যান্য কাজ বিশেষ করতে হয় না, বাচ্চাকে ভালোভাবে ব্রেস্ট ফিডিং করিয়ে যাচ্ছেন, সেই সমস্ত মায়েদের ক্যালোরি যেটা প্রয়োজন সেটা কিন্তু ওই মায়েদের তুলনায় কিছুটা হলেও কম, কারণ তাদের আর বিশেষ কোনো অন্য কাজ করতে হচ্ছে না। ফলে খাবারের পরিমাণ কতটা হবে সেটা কিন্তু মায়ের পরিশ্রমের ওপরে, মায়ের চাহিদার ওপরে নির্ভর করবে। আমি যে ডায়েট চার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা থেকে তোমরা যে যে বৈশিষ্ট্যগুলো বললাম, মানে ব্রেকফাস্টে কী বৈশিষ্ট্য হতে পারে, লাঞ্চের বৈশিষ্ট্যটা কেমন হতে পারে, কোন টাইমে কোন খাবারগুলো রাখা যেতে পারে, কী কী আইটেম রাখা যেতে পারে, এগুলো থেকে তোমরা একটা ধারণা নাও। কিন্তু যে পরিমাণটা সেটা কিন্তু তুমি কেমন পরিশ্রম করছো তার উপরে নির্ভর করবে। যদি সম্ভব হয় ডেলিভারি হয়ে যাওয়ার পরপর একজন ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করে কোনো রকম কোনো প্রবলেম মায়ের আছে কিনা, কোনো খাবার থেকে কোনো অ্যালার্জি আছে কিনা ইত্যাদি তাকে জানিয়ে তার কাছ থেকে একটা ডায়েট চার্ট নিয়ে নিতে পারো, অথবা এই ধরনের কোনো ডায়েট চার্টের আইডিয়া নিয়ে সেটা ফলো করতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।